রূপকথা বাই কল্ল চ্যানেলে আপনারা শুনছেন আরব্য গল্প আজ এপিসোড পনেরোতে আমরা শুনবো হাসান আলদিনের কাহিনী বেলা হল শহরের প্রধান ফটক খুলে দিয়েছে প্রহরী আস্তে আস্তে লোকজন যাওয়া আসা শুরু হল এই সময়ই ফটকের কাছে রাস্তার ধারে পড়ে থাকতে দেখল হাসানকে একজন দুজন করে লোক জমায়েত হল ঘিরে ধরল হাসানকে এত সুন্দর একটা ছেলেকে রাজপথে এভাবে পড়ে থাকতে দেখে অবাক হল লোকে নানা জনে নানা কথা বলা বলি করতে লাগলো নানা জনের নানা মন্তব্য ঘুম ভাঙল হাসানের চোখ মেলল আরে এ এ কোথায় এসে পড়েছে সে অচেনা এক পথের পাশে পড়ে আছে চারপাশে লোকজনের ভিড় একই কাণ্ড এক ঝটকায় উঠে বসে চেঁচিয়ে উঠল হাসান আমি কোথায় আপনারা কে এভাবে ঘিরে ধরে আছেন কেন আমাকে একজন বয়স্ক লোক বলল এটা দামেস্ক অবাক লাগছে আমাদেরও তা তুমি কে এখানে এলে কি করে কোথা থেকে ইবে এলে আর এখানে পড়ে আছো কেন কেঁদে ফেলার মতো অবস্থা হলো হাসানের বলল কি বলছেন আপনারা এটা দামেস্ক অথচ গতরাতে কায়রোতে ছিলাম আমি হাসানের কথায় জোরে হেসে উঠল কেউ কেউ একজন বলল নেশার মাত্রাটা একটু বেশি হয়ে গেছে বোধ হয় কায়রো থেকে দামেস্কের দূরত্ব অনেক হাঁটা পথে দশ দিন দশ রাতের বেশি লেগে যায় মাত্র এক রাতে হেঁটে পৌঁছানো একেবারেই অসম্ভব হাসানের কথা তাই কেউ বিশ্বাস করতে পারছে না আরেকজন মন্তব্য করল আহারে মাথাটা খারাপ হয়ে গেছে ছেলেটার একজন বলল একেই বলে কপালের লিখন ভাই দেখছ কি চাঁদের মতো ছেলে এর এই অবস্থা বড় খারাপ লাগছে ভিড়ের ভেতর থেকে এগিয়ে এলো এক বুড়ো জিজ্ঞেস করল স্বপ্ন টপ্ন দেখ তো জোর গলায় হাসান বলল স্বপ্ন দেখব কেন পরিষ্কার মনে আছে গত সন্ধ্যায় আমি ছিলাম বসরায় রাতে কায়রোতে হো হো করে হেসে উঠল কয়েকজন হতাশভাবে এদিক ওদিক মাথা নাড়ল বুড়ো আফসোস করে বলল না কোনো আশা নেই এতক্ষণ চুপ করে হাসানকে দেখছিলেন আরেক বৃদ্ধ চেহারা আর বেশভূষাতেই বোঝা যায় সম্ভ্রান্ত শিক্ষা দীক্ষাও আছে হাসানকে বলল মাথা ঠান্ডা করো ছেলে এভাবে উল্টোপাল্টা কথা বলে লোক হাসাচ্ছ কেন ভুরু কুঁচকে গেল হাসানের বলল মাথা ঠান্ডাই আছে আমার কত রাতে শুধু কায়রোতে ছিলামই না আমি বিয়েও করেছি হাসির হুল্লোড় উঠল আবার হাসতে হাসতেই বললো একজন তা বাপু বিবিজান দেখতে কেমন তোমার হুরপরি গোছের কিছু রেগে উঠল হাসান ধমকে উঠল এত হাসির কি হয়েছে ইয়ার কি মারছ কেন শুনি মিথ্য কথা বলছি নাকি আমি স্বপ্নে নয় বাস্তবে বাসর কাটিয়েছি জ্যান্ত মানুষের সঙ্গে যার রূপের কাছে হুরপরিও লজ্জা পাবে হার কি কাণ্ড দেখো ওই রূপবতীর বিয়ে হতে যাচ্ছিল এক কুঁজোর সঙ্গে ঘাট ধরে ভাগিয়ে দিয়েছি কুঁজোকে চোগা চাপকান পরে মাথায় শাহি পাগড়ি চাপিয়ে বলতে বলতে হাত দিল হাসান নিজের অজান্তেই খেয়াল হল তার পাগড়ি নেই মনে পড়ল বাসর ঘরে খুলে রাখার পর আর পরা হয়নি অবাক হয়ে গেল হাসান চোখ মুখ লাল হয়ে উঠল তার মাথায় চিন্তার ঝড় বইছে কিছুই বুঝতে পারছে না সে কি করে এখানে এসেছে লোকগুলো কি সত্যি বলছে সে দামেস্কে রয়েছে যাচাই করে দেখতে হয় এক লাফে দাঁড়িয়ে উঠে ছুটল সে সদর দরজা দিয়ে ঢুকে পড়ল শহরে হাসানের পেছন পেছন তাড়া করে গেল একদল ছেলে হাসানকে খ্যাপাতে লাগলো তারা পেছন থেকে ঢিল ছুঁড়তে লাগল পাগল পাগল বলে চেঁচাচ্ছে খানিক্ষণ এদিক ওদিক ছুটল হাসান কিন্তু ছেলেগুলোর হাত থেকে রেহাই পেল না ওরা যাচ্ছে তো নাই সংখ্যায় বাড়ছে আরও নিরুপায় হয়ে লোকানোর জায়গা খুঁজতে লাগলো হাসান সবে দোকান খুলেছে এক মিষ্টিওয়ালা হাজি আব্দুল্লাহ খোলা দরজা দিয়ে সেই দোকানে ঢুকে পড়ল হাসান ভয়ঙ্কর চেহারা আবদুল্লার বিশাল বুকের ছাতি ইয়া বড় দাঁড়ি গোফ হাত দুটো যেন লোহার মুগুর এককালে ডাকাতি করত শেষে আর ভালো না লাগায় খুনি ছেড়ে খাবারের ব্যবসা ধরেছে সুন্দর ছেলেটার দিকে এক নজর তাকিয়েই বাইরে উঁকি দিল আবদুল্লা যা বোঝার বুঝে নিয়েই উঠে দাঁড়ালো চোখ পাকিয়ে এসে দাঁড়ালো দরজার কাছে কিছু বলতে হলো না চোখের নিমেষে হাওয়া হয়ে গেল ছেলের দল ফিরে এসে হাসানের সামনে দাঁড়ালো আবদুল্লাহ অসহায় হয়ে দাঁড়িয়ে কাঁপছে ছেলেটা মায়া লাগলো আবদুল্লার নরম গলায় অভয় দিয়ে বলল তুমি কে বাবা এই বেশে থেকে। আন্তরিকতার ছোঁয়ায় কেঁদেই ফেলল হাসান কিছুই গোপন না করে নিজের জীবনের আজব ঘটনার কথা খুলে বলল আবদুল্লাহকে চুপচাপ সব শুনল আবদুল্লাহ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আল্লাহর দুনিয়ায় সবই সম্ভব সবই আল্লাহর মর্জি বাবা তার ইচ্ছেতেই বিপদে পড়েছ আবার ইচ্ছে হলে তিনি বিপদ থেকে উদ্ধার করবেন তোমাকে তোমার কোনো ভাবনা নেই আমার এখানেই থাকো কেউ বিরক্ত করবার সাহস পাবে না কোনো কথা বলল না হাসান আবদুল্লার মুখের দিকে তাকিয়ে ভাবতে লাগল হেসে আবার আব্দুল্লাহ বলল আমার কোনো ছেলে পুলে নেই বাবা আমাকে বাপ ডাকে না কেউই তোমাকে দেখে বড় মায়া লাগছে যদি আপত্তি না থাকে তো আমার ছেলে হয়ে যাও বাবা বলে ডেকে আমার অন্তরটা জুড়াও রাজি হয়ে গেল হাসান হাসানের পরনের পোশাক সব ময়লা হয়ে গেছে ছিঁড়ে গেছে অনেক জায়গায় তক্ষুনি বাজারে গেল মিষ্টিওয়ালা ভালো দেখে জামা কাপড় কিনে এনে পরালো হাসানকে উজিরের ছেলে উজিরের জামাই হাসান দিন হয়ে গেল ডাকাত মিষ্টিওয়ালার পোষ্য পুত্র ভালো আচার হালুয়া বানাতে জানে হাসানের মা মায়ের কাছে হালুয়া বানাতে শিখেছে হাসান বিদ্যেটা কাজে লেগে গেল এখন মিষ্টিওয়ালার সঙ্গে বসে মিষ্টি বানায় হাসান দোকানে বিক্রি করে তার বানানো হালুয়ার স্বাদ আর গন্ধই আলাদা তার উপর হাসানের সুন্দর চেহারা আর মিষ্টি ব্যবহার দেখতে দেখতে খরিদ্দার বেড়ে গেল দোকানে হাজি আবদুল্লার মিষ্টির নাম ছড়িয়ে পড়ল দ্রুত ফুলে ফেঁপে উঠল দোকান সুলতানের ঘরেও জায়গা করে নিল হাজি আবদুল্লার মিষ্টি ভাগ্যের সঙ্গে আপোষ করে নিল হাসান ওদিকে বেলা করেই ঘুম ভাঙল হোসনের পাশে তাকিয়ে দেখল স্বামী নেই উদ্বিগ্ন হল না ভাবল গোসলখানায় গেছে মেয়েকে আত্মীয় স্বজনের হাতে তুলে দিয়ে মসজিদে গিয়ে ঢুকেছিল শামস আল দিন মেয়ের বিয়ের সময় হাজির থাকেনি কুজোর সঙ্গে সোনার টুকরো মেয়েটার বিয়ে হবে নিজের চোখে দেখে সহ্য করতে পারবে না তাই সাঁঝের বেলাতেই মসজিদে গিয়ে ঢুকেছিল সকালে মসজিদ থেকে বেরোলো মেয়ের কি অবস্থা দেখতে এলো দরজায় টোকা দিয়ে এসে ঢুকল মেয়ের ঘরে মেয়ের মুখ দেখেই থমকে দাঁড়ালো শামস এটা আশা করেনি সে তাকে দেখে কান্নায় ভেঙে পড়া তো দূরে থাক লাজরাঙা হাসি মুখে এগিয়ে এসে পায়ে হাত দিয়ে সেলাম করলো মেয়ে মেয়ের ভাবসাপ দেখে রেগে কাই হয়ে গেল শামস আল দিন গাল দিয়ে উঠল নির্লজ্জ হতভাগী একটা কুঁজো বামনকে কেঁপেই তোর এত আহ্লাদ তোকে আজ কেটেই ফেলব আমি রাগে মাথার ঠিক রইল না শামসের তলোয়ার আনতে যাওয়ার জন্য পা বাডালো। পথ রোধ করে দাঁড়ালো হোসনা বলল ছি আব্বা যান মেয়ের সঙ্গে এভাবে তামাশা করে কেউ সত্যি কি ভয় না পাইয়ে দিয়েছিলে জামাই ঠিক করলে আসমানের চাঁদ আর বলে বেড়ালে কুজোর সঙ্গে আমার বিয়ে হবে হা হয়ে গেল দিন মেয়ে বলে কি কিছুই বুঝতে না পেরে জিজ্ঞেস করলো মেয়েকে কি বলছিস তুই মা কুজোর সঙ্গে বিয়ে হয়নি তোর কুজোর সঙ্গে রাত কাটাস নিশ্ন বলল আবার সেই আব্বা যান আমি চাঁদ রেখে কুজোর সঙ্গে রাত কাটাবো কী যা বলছ কুজোর সঙ্গে রাত কাটিয়ে মেয়েটার মাথা খারাপ হয়ে গেল না তো নাকি তার নিজেরই মাথা খারাপ হয়ে গেছে খপ করে মেয়ের একটা হাত চেপে ধরে জিজ্ঞেস করল শামস কোথায় তোর আসমানের চাঁদ কোথায় দেখি আমি অবাক হয়ে বাপের মুখের দিকে তাকিয়ে হোসনা বলল গোসলখানায় গেছে তর সইছে না শামসের মেয়ের হাত ছেড়ে দিয়ে ছুটল গোসলখানার দিকে দরজা খোলাই রয়েছে গোসলখানার সোজা ভেতরে ঢুকে গেল শামস গোসলখানায় কেউ নেই পেশাবখানায় ঢুকে থমকে দাঁড়ালো কোথায় রূপবান যুবক নর্দমায় পা ডুবিয়ে পেছন ফিরে দাঁড়িয়ে আছে সেই বেঁটে কুঁজোটা রাগে মাথায় রক্ত চড়ে গেল আবার শামসের একেই এত রূপবান বলছে হতভাগী ডাইনি মেয়েটা ওই মেয়ের বাপসে ভাবতেই ঘেন্নায় রিরি করে উঠল উজিরের মন হুঁশ জ্ঞান হারিয়ে ফেলল এগিয়ে গিয়ে ধাঁ করে এক লাথি লাগালো কুঁজোর কুঁজে উপুড় হয়ে পড়তে পড়তে কোনো মতে নিল সে কপাল ঠুকে গেল দেয়ালে কোঁকি উঠে বলল দোহাই বাবা মোষ জিনের রাজা আমাকে মারবেন না আমি আপনার কথার এক চুল এদিক ওদিক করিনি সারা রাত ছায় দাঁড়িয়ে থেকেছি এখানে ভোর কি হয়েছে ধমকে উঠল শামস আয় আরাম জাদা কে তোর মোষ বাবা আমি উজির হোসনের বাবা উঠে আয় নর্দমা থেকে কি হয়েছে সব খুলে বল আমাকে একভাবেই দাঁড়িয়ে রইল কুঁজো বলল আমি গোসলখানায় ঢুকতেই একটা ইয়া বড় ইঁদুর এলো তারপর বিড়াল কুকুর গাধা সবশেষ হলো একটা দৈত্যের মতো মোষ আমাকে তো মেরেই ফেলেছিল প্রায় হাতে পায়ে ধরে তবে রেহাই পেয়েছি শেষে আমাকে এভাবে থাকতে বলে বিদায় নিলেন জিনের রাজা যাবার আগে বলে গেলেন ভোর পর্যন্ত এভাবেই থাকতে হবে নইলে নাকি আছড়ে মেরে ফেলবেন তা উজির সাহেব সত্যি ভোর হয়েছে নইলে কিন্তু একচুলো নড়ছি না আমি এখান থেকে রাগে বিরক্তিতে থরথর করে কাঁপছে উজির চুলের মুঠি ধরে নর্দমা থেকে টেনে তুলে আনলো কুজোকে লাথি মারল আবার ছিটকে পড়লো কুঁজো ফিরে তাকালো সত্যি উজির শামস আল দিন দাঁড়িয়ে রাগে ফুঁসছে দাঁত কিড়মিড় করে আবার এগিয়ে গেল শামস খোলা দরজা দিয়ে বাইরে তাকালো কুঁজো রোদ উঠেছে লাফি উঠে পড়ল, পরিমরি করে ছুটে বেরিয়ে গেল রাস্তায় নেমে দিকে তাকালো না ছুটতে ছুটতে ঢুকলো তার আস্থা বলে বিচালের গাদায় হুমড়ি খেয়ে পড়ে হাঁপাতে লাগলো সঙ্গী সাথীরা হুড়মুড় করে ছুটে এলো এদিক ওদিক থেকে হাসি ঠাট্টা করতে লাগলো প্রশ্নের ফোয়ারা ছোটালো কিন্তু একেবারে চুপ কুঁজো মোষের ভয়ঙ্কর চেহারাটা তার মনে এখনো জলজল করছে কাউকে কিছু বলে আছাড় খেয়ে মরতে চায় না সে গোসলখানা থেকে বেরিয়ে এলো শামস আল সোজা তার ঘরে গিয়ে ঢুকলো দেয়ালে ঝোলানো তলোয়ারটা এক টানে খুলে নিল খাপ থেকে ধূপধাপ পা ফেলে এসে ঢুকলো মেয়ের ঘরে নজর এত নিচে নেমে গেছে মেয়ের একটা কুঁজোকে বলছে আসমানি চাঁদ এই মেয়েকে বাঁচিয়ে রেখে লোক হাসানোর কোনো মানে হয় না বাপের মার মুখ চেহারা দেখে শঙ্কিত হয়ে পড়ল হুসনা জিজ্ঞেস করলো এমন করছো কেন আব্বা ওকে দেখেছ খেকি উঠল উজির দেখেছি লাথি মেরে খেয়ে দিয়েছি কুঁজোটাকে এবার তোকে শেষ করব। বাপের চোখের দিকে তাকালো হুসনা কিছু একটা অনুমান করে নিয়ে বলল তোমার জামাই কোথায় গেল বুঝতে পারছি না আব্বা তবে বিশ্বাস করো ওই কুঁজোর সঙ্গে বিয়ে হয়নি আমার আমি মিথ্যা বলছি না পাগল হয়ে যায়নি নেশাও করিনি বিশ্বাস না হলে ওই দেখো বলে বিছানার একধারে ফেলে রাখা হাসানের জামা কাপড় দেখিয়ে দিল হোসনা চোখ বড় বড় হয়ে গেল উজিরের এগিয়ে এলো বিছানার ধারে হাত বাড়িয়ে দুটো পাগড়ির একটা তুলে নিল এই জিনিস যে সে লোকের হতে পারে না খাঁটি শাহি জিনিস কুঁজো স্বপ্নেও কোনোদিন এই জিনিস পাবে না পড়ে থাকা জামাকাপড়গুলো কুঁজোর না মাপ দেখেই বোঝা গেল তাছাড়া একেবারে শাহি জামাকাপড় এই জিনিস কখনো কুঁজোকে দেবেন না সুলতান শাহি জামাকাপড়গুলোর কাছে পড়ে আছে আরেক প্রস্থ জামাকাপড় এগুলো একই মাপের খানদানি পোশাক কোর্তার পকেটে পাওয়া গেল একটা থলি তুলে নিল উজির বেশ ভারী খুলল বেরোল এক হাজার চকচকে সোনার মোহর সেই সঙ্গে এক টুকরো লেখা কাগজ টাকা বুঝে পেয়ে মাল বিক্রি করে দেয়া রশিদের একটা নকল নিজের কাছেও রেখেছিল হাসান এটা সেই নকল হাসানের বাপের নাম ধাম সব লেখা আছে পরিষ্কার করে থর থর করে কেঁপে উঠল শামসাল দিন একই তার ভাইয়ের নাম লেখা রয়েছে কাগজে আরও কিছু পাওয়ার আশায় হাসানের জামা কাপড়গুলো ঘাঁটতে লাগলো কুর্তার এক পকেটে শক্তমতো কি একটা হাতে লাগলো দেখলো পকেটের ভেতরের দিকে কিছু একটা ভরে সেলাই করে দেয়া হয়েছে সেলাই কেটে ভিতরের জিনিস বের করলো শামস দলিলের মতো দেখতে লাগছে ভাঁজ খুললো শামস কাগজের লেখা পড়তে লাগলো পড়তে পড়তে ভুরু কুঁচকে উঠল তার ঘামছে দরদর করে হাত পা কাঁপছে পড়া শেষ হলে আর দাঁড়িয়ে থাকতে পারল না শামস এগিয়ে গিয়ে ধপ করে বসে পড়ল বিছানায় হাত দিয়ে কপাল টিপে ধরল বিড়বিড় করে বলল আমার ভাই জীবনে আর দেখা হলো না তোর সঙ্গে হায় রে কপাল হা করে বাপের দিকে তাকিয়ে আছে হোসনা কি হয়েছে কিছুই বুঝতে পারছে না তবে কি তার বাপ শোকে পাগল হয়ে গেল শোকের প্রথম উচ্ছ্বাস কাটলে কথা বেরোল শামসের মুখ থেকে বলল খোদা তুমি মেহেরবান তুমি সর্বশক্তিমান মেয়ের দিকে তাকিয়ে বলল কি কাণ্ড হয়েছে জানিস মা তোর চাচতো ভাইয়ের সঙ্গে তোর বিয়ে হয়েছে আমার ভাই নুর আল দিন বস্তার উজিরের ছেলে তোর স্বামী হাসান বদর দিন কি অদ্ভুত যোগাযোগ আমার যেদিন বিয়ে হয়েছে নূরও বিয়ে করেছে সেদিনই তুই যেদিন দুনিয়ায় এলি হাসানও সেদিনই এলো তবে তোর সঙ্গে হাসানের বিয়েটা একটা রহস্যই রয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না তবে যা মনে হচ্ছে জিন পরির কার সাজি রয়েছে এতে যাই হোক সুলতানকে গিয়ে ব্যাপারটা জানি আসি কুঁজো গিয়ে আবার কি লাগিয়েছে কে জানে বলল কিন্তু আব্বাজান তোমাদের জামাই মাথা নাড়ল শামস কি জানি মা কিছুই বুঝতে পারছি না আজ গুবি কাণ্ড কারখানা বলি উঠে পড়ল উজির সুলতানের দরবারে রওনা হল কুঁজো কিছু লাগায়নি সুলতানের কাছে জিনের ভয়ে টু শব্দটিও করেনি উজিরের মুখে সব শুনে তাজ্জব হয়ে গেলেন সুলতানও সবই ইচ্ছে মানুষের এতে হাত নেই তাই কুঁজোর সঙ্গে হুসনের বিয়ে হয়নি শুনেও আর কিছু বললেন না সুলতান রাগ পড়ে গেছে তার কি সাংঘাতিক ভুল করতে যাচ্ছিলেন ভেবেই লজ্জিত হলেন মনে মনে আল্লাহর কাছে বারবার মাপ চাইতে লাগলেন তারপর নকল নবেশকে ডেকে এই তাজ্জব ঘটনার কথা দরবারের বিশেষ বইতে লিখে রাখতে বললেন খুশি মনে বাড়ি ফিরে এলো শামস কিন্তু মেয়ের মুখ দেখেই হাসি উবে গেল চেহারা থেকে কেঁদে কেঁদে হুসনে জানালো হাসানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক খোঁজাখুঁজি হলো কিন্তু বৃথা পাওয়া গেল না হাসানকে মনের দুঃখের চোখের পানি ফেলা ছাড়া আর কোনো উপায় রইল না হুসনার অনেক সান্ত্বনা দিল অনেক বোঝালো মেয়েকে অজির বলল কাঁদিস না মা কপালের উপর কারো হাত নেই আল্লাহ হাসানকে তোর কাছে পাঠিয়েছেন আবার কোনো কারণে তিনি তাকে সরিয়ে নিয়েছেন ভাগ্যে থাকলে হাসান আবার ফিরে আসবে নিজের ঘরে এসে ঢুকলো শামস আলদিন দোয়াত কলম আর কাগজ নিয়ে বসল তার এই ঘটনার কথা বিস্তারিত লিখল হাসানের পাগড়ি অন্যান্য জামা কাপড় আর মোহরের থলির সঙ্গে কাগজগুলো সিন্ধুকে তুলে রাখল তারপর দিকে দিকে লোক পাঠালো হাসানের খোঁজে একদিন দুদিন করে হপ্তা যায় মাস যায় কয়েক মাস চলে গেল হাসানের খোঁজে যারা বিদেশে পাড়ি জমিয়েছিল একে একে ফিরে এলো তারা কোনো খোঁজ পাওয়া যায়নি হাসানের দিন রাত গুম হয়ে ঘরে বসে থাকে হুসনা আর ভাবে অনেকে অনেক রকম সান্ত্বনা দেয় অনেক রকমে বোঝায় কিন্তু হলে কি হবে কিছুতেই হাসানকে ভুলে থাকতে পারে না হুসনা এমন করেই কেটে গেল নয়টা মাস একটা ছেলে হলো হোসনার চাঁদের টুকরো যেন নেমে এসেছে দুনিয়ায় যে দেখল সেই শতমুখে তারিফ করে গেল উজির শামস আলদিন নাতির মুখ দেখে আনন্দে আত্মহারা নাম রাখল আজিব মানে তাক লাগানো সবাইকে তাক লাগিয়ে দিয়ে আরও যত বড় হলো রূপ বাড়লো আজিবের কায়রোর এক নাম করা মক্তবে নাতিকে ভর্তি করে দিল উজির এক বিশ্বস্ত নফরের সঙ্গে মক্তবে যায় আজিব পড়াশোনা করে তারপর বাড়ি ফিরে আসে দেখতে দেখতে পেরিয়ে গেল আরও পাঁচ বছর খুব ভালো ছাত্র আজিম পড়াশোনায় মন আছে অনেক কিছুই দ্রুত শিখে ফেলল সে তবে তার একটা দোষও আছে খুব অহংকারী সে সবাইকে তুচ্ছতাচ্ছিল্য করে অপমান করে বলে আমার সঙ্গে তোদের তুলনা আমি হচ্ছি উজিরের ঘরের ছেলে আর তোরা কোথাকার কে খবরদার আমার কাছে ঘেঁচবি না দিনের পর দিন আজীবের অত্যাচারে অসহ্য হয়ে একদিন দল বেঁধে ওস্তাদের কাছে নালিশ করল ছেলেরা ছেলেদের কথা মন দিয়ে শুনলেন ওস্তাদ দাড়িতে আঙুল চালাতে চালাতে ভাবলেন কি যেন তারপর ছেলেদের বললেন উজিরের বাড়ির ছেলে তাকে শাস্তি দিতে গেলে তো আমিও বিপদে পড়ব তার চেয়ে কাজ করো তোমরাই ওকে সাহস্তা করো একসঙ্গে বলে উঠল ছেলের দল কিন্তু কি করে ওস্তাদ পারলে তো কবে সাহস্তা করে ফেলতাম ওকে ওস্তাদ বললেন বেশ আমি উপায় বাতলে দিচ্ছি শোনো কাল আজিব মক্তবে এলেই তার বাপের নাম জিজ্ঞেস করবে তোমরা কে তার বাপ কি করে কোথায় থাকে জানতে চাইবে আমি জানিও বলতে পারবে না বাপের নাম বলতে না পারলে আপনা আপনি জব্দ হয়ে যাবে পরদিন আজিব আসতেই তাকে ঘিরে ধরল ছেলেরা একজন জিজ্ঞেস করলো এই যে আজিব তুমি তো খুব বলে বেড়াও উজিরের ঘরের ছেলে তা তোমার বাপের নাম কি গম্ভীর হয়ে হাত নেড়ে আজিব বলল। আরে তাও জানো না আমার বাবা মিশরের উজির শামসাল দিন হো হো করে হেসে উঠল ছেলেরা হাত নেড়ে টিটকারি মেরে বলল। দূর দূর কিচ্ছু জানে না নিজের বাপের নাম জানে না আরে উজির শামসাল দিন যে তোমার বাপ নয় সে তো সবাই জানে উনি তো তোমার নানা রাগে চোখ মুখ লাল করে ফেললো আজিব খেঁকিয়ে উঠল তাহলে তোমরাই বলো কি আমার বাপ হাসতে হাসতে ছেলেরা বলল। আরে আমরা জানলে তো আর তোমাকে জিজ্ঞেস করতাম না এখন দেখছি তুমিও জানো না একটা ছেলে বলে উঠল বাপকে জানে না আরে এ ছেলে তো বাজারে কেনা বান্দার চেয়েও খারাপ ছি 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 রাগে দুঃখের চোখে পানি এসে গেল আজীবের আর একটা মুহূর্তও দাঁড়ালো না সেখানে বাড়ি ফিরে এলো সোজা ঢুকলো মায়ের ঘরে ছেলের চেহারা আর ভাবসাপ দেখে আঁতকে উঠলো হোসনা তাড়াতাড়ি এসে ছেলেকে ধরে জিজ্ঞেস করল কিরে কী হয়েছে কাঁদছিস কেন এমন করে ঝটকা দিয়ে মায়ের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল আজিব হুঁসে উঠে বলল আমার বাবাকে বলো অবাক হয়ে গেল হুসনা মিনমিন করে বলল কে আবার উজির শামসাল দিন চেঁচিয়ে উঠল আজিব মিথ্যা কথা উনি আমার বাবা হতে যাবেন কেন সে তো তোমার বাবা উনি আমার না না আর কি বলবে চুপ করে রইল হুসনা চেঁচিয়ে বাড়ি ফাটিয়ে ফেলার অবস্থা করলো আজিব চুপ করে রইলে কেন জলদি আমার বাবা মক্তবের ছেলেরা যাচ্ছে তাই কথা বলছে আমাকে আমি বাবার নাম বলতে পারিনি ভালো চাইলে বলো নইলে যেদিকে দুচোক যায় চলে যাব। কান্নায় ভেঙে পড়ল হুসনা পুরনো ব্যথা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে তার মনে হাসান বদরআল দিন তার স্বামী বলতে পারে ছেলেকে কিন্তু তারপর আজিব তো জিজ্ঞেস করে বসবে কোথায় আছে তার বাবা মায়ের কাছ থেকে চলে গেল কেন জিন কেচ্ছা বলে কি ফাঁকি দেয়া যাবে ভোলানো যাবে ছেলেকে খবর গেল উজির শামস আল দিনের কাছে ছুটতে ছুটতে এলো সে দেখে সমানে চেঁচাচ্ছে আর সারা ঘরে দাপাচ্ছে আজিব বারবার বলছে কে আমার বাবা কে আমার বাবা জলদি বলো নইলে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাব কোনো কথা বলতে পারছে না হোসনা আকুল হয়ে কাঁদছে শুধু নাতিকে জিজ্ঞেস করল উজির কি হয়েছে আজিব উজিরের মুখোমুখি হয়ে আজিব বলল কেন এতদিন মিথ্যা কথা বলে ভুলিয়েছ আমাকে না না তুমি তো আমার বাপ ন তুমি তো আমার মায়ের বাবা তাহলে আমার বাবাকে থতমত খেয়ে গেল উজির তারপর এগিয়ে গেল আস্তে আস্তে আজিবের মাথায় হাত রাখল গলায় বলল আয় বস সব বলছি তোকে এতদিন তোর বোঝার বয়স হয়নি বলে বলিনি আজ তোকে সব বলবো একে একে সব কথা খুলে বলল শামস আল দিন যেদিন সুলতানের দরবারে যাওয়ার পথে ছেলেমেয়ের বিয়ে নিয়ে ঝগড়া করেছিল দুই ভাই সেখান থেকে শুরু করে আজিবের জন্ম পর্যন্ত সব কথা বলল বলল আজিবের বাপের রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যাবার কথা সব শুনল আজিব উজিরের কথা শেষ হলে বলল তাহলে আমার বাবা কি আর ফিরবেন না নানা ভাই আর নিজেকে ধরে রাখতে পারলেন না উজির কান্নায় ভেঙে পড়লেন দীর্ঘদিনের চেপে রাখা আবেগ একটা ছোট্ট কথাতেই একেবারে উথলে উঠেছে একটু পরে সামলে নিয়ে বললেন তা তো জানি না রে ভাই তবে আর না আর অন্য লোক পাঠাবো না চল আমরাই বেরোই দেখি হাসানকে খুঁজে বের করতে পারি কি না সুলতানের কাছ থেকে ছুটি নিতে গেল শামস আলদিন হঠাৎ ছুটির দরকার হলো কেন জানতে চাইলেন সুলতান সব কথা খুলে বলল উজির শেষে বলল যাহাপানা লোক হাসাহাসি শুরু হয়ে গেছে এটা আর কমবে না এখন বাড়বেই যত তাড়াতাড়ি পারা যায় এটাকে বন্ধ করা দরকার যেমন করেই হোক খুঁজে আনতেই হবে হাসানকে সাই দিয়ে সুলতান বললেন ঠিকই বলেছ হজির যাও তোমাকে ছুটি দিচ্ছি প্রথমে বস্ত্রায় চলে যাও সেখানে খোঁজ পেতে পারো আশেপাশের অঞ্চলগুলোতে খুঁজে দেখবে অনুরোধপত্র লিখে তাতে আমার শিলমোহ রেখে দিচ্ছি যে কোনো মুসলিম দেশের সুলতান আমার অনুরোধ রাখবেন তারা সাধ্যমতনে সাহায্য করবেন তোমাকে যাও আর দেরি করো না যত তাড়াতাড়ি পারো বেরিয়ে পড়ো সুলতানের বদন্যতায় খুশি হল শামস আলদিন দিন সালাম জানিয়ে বেরিয়ে পড়ল দরবার থেকে হুসনা আর আজিবকে নিয়ে সেদিনই বেরিয়ে পড়ল বস্টার পথে সঙ্গে চলল অনেক চাকর নফর বাঁদি সারাদিন চলে রাতের বেলা কোথাও থেমে বিশ্রাম করে পরদিন সকালে উঠেই আবার শুরু হয় চলা এমনি করে চলে চলে একদিন দামেজকে সে পৌঁছল ওরা সাজ হতে দেরি আছে দুদিন এখানে বিশ্রামের সিদ্ধান্ত নিল শামস আল দিন তাঁবু খাটানোর হুকুম দিল সাথের লোকদেরকে কাজে লেগে গেল উজিরের লোকেরা কয়েকজন নফর আর আজিবকে সঙ্গে নিয়ে শহর দেখতে বেরোলো শামস বাজারে ঢুকে নানারকম জিনিস কিনল শহরের বনেদি হামামে গোসল করলো নামাজের সময় হলে মসজিদে ঢুকল শামস আলদিন দিন আজিবকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতে লাগলো উজিরের পুরনো নফর খোজা সাইদ হাতে একটা লম্বা লাঠি এটা তার সব সময়ের সঙ্গী অপরূপ চেহারা আজিবের তারপর মণিমুক্তার কাজ করা জমকালো পোশাক তাকে দেখার জন্য রীতিমতো ভিড় জমে গেল রেগে যাচ্ছে সাইদ মাঝে মাঝে লাঠি ঘুরিয়ে হাত ছাড়ে সে সরে যেতে বলে কিন্তু কেউ সরে না হাঁকে ডাকে লোকজনের ভিড় আরও বাড়তে লাগল কি আশ্চর্য এদেশের লোক রূপবান কিশোর আগে দেখেনি নাকি ভেবে অবাক হল সাইদ ওদেরকে কাটানোর জন্য নানারকম ফন্দি ফিকির আঁটতে লাগলো মনে মনে কিন্তু কিছুতেই কিছু হলো না হাঁটতে হাঁটতে একটা খাবারের দোকানের সামনে এসে দাঁড়ালো দুজন হাজি আবদুল্লার দোকান আবদুল্লা মারা গেছে বছর তিনেক আগে এখন দোকানের পুরো মালিক হাসান বদর আল দিন আজিবের বাবা রাস্তায় লোকজনের ভিড় কারণ কি জানার জন্য দরজা দিয়ে উঁকি দিল হাসান সঙ্গে সঙ্গে তার চোখ পড়ল আজিবের উপর থমকে গেল সে বুকের ভেতর এমন করে মোচড় দিচ্ছে কেন সারা শরীর রোমাঞ্চিত হলো চোখে পানি এসে যাচ্ছে হাসানের ইচ্ছে হলো এক ছুটে গিয়ে ছেলেটাকে বুকের মাঝে টেনে নেয় বারো বছর আগের এক রাতের কথা মনে পড়ে গেল কে জানে তার বিবি এখনও বেঁচে আছে কিনা তার ছেলে হয়েছে কিনা হলে সামনের ওই ছেলেটির মতোই বয়স হবে আজিবের ওপর থেকে চোখ ফেরাতে পারছে না হাসান আজিবেরও চোখ পড়েছে হাসানের ওপর তারও কেমন যেন মায়া লাগতে শুরু করেছে দোকানের দরজায় দাঁড়ানো লোকটিকে দেখে হাসান ডাকলো এসো না বাবা আমার দোকানে মিষ্টি খেয়ে যাও ভালো জিনিস বানিয়েছি আজ বেদানার হালুয়া এমন জিনিস আর কোথাও পাবে না তুমি একবার সে খেয়েই দেখো মিষ্টিওয়ালার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে এগিয়ে যাচ্ছিল আজীব চোখ পড়ল সাইদের ওপর আজিবের ইচ্ছে বুঝতে পারল খোঁজা হুঙ্কার ছাড়ল সে এ মিষ্টিওয়ালা তোমার সাহস তো কম নয় উজিরের ঘরের ছেলেকে দোকানে ঢুকে মিষ্টি খেতে বলছো আরে ও কি যার তার দোকানে ঢোকে নাকি খোঁজার কাছে এসে দাঁড়ালো আজিব আস্তে করে বললো অযথা বকাবকি করছো কেন ওকে সাইদ ভাই ওর দোকানে ঢুকলেই বাকি কে চেনে এখানে আমাদের না চিনলে ইজ্জত যায় না তাছাড়া মিষ্টিওয়ালাটার চেহারা দেখেছো নিশ্চয়ই কোনো বড় ঘরের ছেলে কপালের দোষে হয়তো আজ সামান্য মিষ্টিওয়ালা হয়েছে আজিবের কথা শুনে আবার চোখে পানি এসে গেল হাসানের ছুটে গিয়ে ছেলেটাকে বুকে জড়িয়ে ধরার ইচ্ছেটা অনেক কষ্টে ঠেকিয়ে খোঁজাকে বলল আসুন না জনাব আমার দোকানে আপনাদের পায়ের ধুলো পড়ুক আমার দিলটা ঠান্ডা হবে গলা ধরে এলো হাসানের কথাটা শেষ করতে পারলো না চোখের কোণে পানি টলমল করছে অবাক চোখে হাসানের দিকে তাকিয়াছে আজিব খোজাকে বলল চলো ওর দোকানে ঢুকি আমার বয়সী ছেলেটেলে আছে হয়তো লোকটার দূর দেশে থাকে কিংবা মারা গেছে দেখছো না কেমন কাঁদছে চলো যাই বলে একবার পেছনে তাকালো আজিব তাদের কাছ থেকে খানিক দূরে লোকের ভিড় এখনও আছে আবার সে বলল তাছাড়া ওই শকুনগুলোর হাত থেকেও তো রেহাই পাওয়া যাবে পেছনে ভিড়ের দিকে তাকিয়ে কি ভাবল সাইদ তারপর বলল ঠিক আছে চলো ঢুকি কিন্তু বেশিক্ষণ থাকা চলবে না দুজনে ঢুকলো দোকানে ভালো দুটো কুরসিতে দুজনকে বসতে দিল হাসান যত ভালো ভালো খাবার বানিয়েছি সেদিন সবগুলিরই কিছু কিছু এনে দিল পরিষ্কার রেখাবিতে করে বলতে হলো না হাত বাড়িয়ে তুলে নিয়ে খেতে শুরু করলো আজিব খুশি উপচে পড়ছে চোখে মুখে বোঝা গেল খাবারগুলো তার পছন্দ হয়েছে আর সাইদের তো কথাই নেই তার গম্ভীর মুখেও খুশি রামেজ। সব শেষে বেদানার হালুয়া এনে দিল হাসান মুখে দিয়ে আজীব বলে উঠল আরে এ তো দারুণ জিনিস জীবনে কোনোদিন খাইনি এমন দেখতে দেখতে খেয়ে শেষ করে ফেললো দুজনে আরও এনে দিল হাসান তারপর আরও পেটে হাত বলাতে লাগলো আজীব ঢেকুর তুলে বলল আর দিও না আর পারছি না উঠে গিয়ে হাত মুখ ধুয়ে নিল জিজ্ঞেস করল কত দাম হয়েছে জিভে কামড় দিয়ে হাসান বলল কি বলছো বাবা তোমার কাছ থেকে দাম নেব খেয়ে যে ধন্য করেছ এতেই আমি খুশি দেশে ফিরে গিয়ে আমার খাবারের নাম করো তাতেই চলবে আমার বিদেশেও আমার জিনিসের নাম ছড়াবে দাম দিতে অনেক চেষ্টা করলো আজিব কিন্তু কিছুতেই নিল না হাসান মিষ্টিওয়ালার কাছ থেকে বিদায় নিয়ে তাঁবুতে ফিরে চলল আজিব আর সাঈদ আজিবকে আরও দেখার লোভ কিছুতেই সামলাতে পারল না হাসান দোকান বন্ধ করে দিল সে তারপর দুজনের পিছু পিছু চলতে লাগল শহরের সীমানা ছাড়ানোর আগে হঠাৎ পেছন ফিরে তাকাল সাঈদ মিষ্টিওয়ালাকে দেখে ফেলল মনে করল কোনো বদ মতলব আছে লোকটার একটু পিছিয়ে এসে ধমকি উঠলো সে আমাদের পিছু নিয়েছ কেন মতলবটা কি তোমার থতমত খেয়ে গিয়ে হাসান বলে উঠল মানে শহরের বাইরে কাজ আছে আমার হাসানের হয়ে বলে উঠল আজিব ওকে ধমকাচ্ছ কেন সাইদ ভাই এই সড়ক তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয় সবার জন্যই খোলা আবার চলতে লাগলো দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ইতস্তত করল হাসান চুম্বক যেমন লোহাকে টানে তেমনি এক প্রচণ্ড আকর্ষণে পড়ে গেছে যেন সে থাকতে পারছে না কিছুতেই আবার আজিবের পিছু পিছু চলতে শুরু করলো তাঁবুর কাছাকাছি এসে গেছে দুজনে পিছনে তাকিয়ে দেখল আজিব এখনো আসছে মিষ্টিওয়ালা রাগ হলো তার নানা দেখতে পেলেই লোকটাকে জিজ্ঞেস করবে কেন আসছে জানতে চাইবে জেরার মুখে মুখ ফসকে যদি দোকানে ঢুকে মিষ্টি খাওয়ার কথাটা বলে দেয় সাইদ। তাহলে ভীষণ বকুনি খেতে হবে নানার কাছে আজিব ধরেই নিল মুখের কথায় কোনো কাজ হবে না তার পেছনে আসবে মিষ্টিওয়ালা একটা পাথর কুড়িয়ে নিয়ে ছুঁড়ে মারল সে সোজা গিয়ে হাসানের কপালে লাগলো পাথর আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল সে হুঁস ফিরলে হাসান দেখল তার কাপড়ে রক্তের দাগ কপাল ব্যথা করছে আঙুল ছুঁয়ে দেখল রক্ত কপালের চামড়া কাটা নিজের পাগড়ি দিয়ে কপালের রক্ত মুছল বারবার নিজেকেই দোষ দিতে লাগলো সে বেশি কৌতূহলের জন্যই এই শাস্তি পেতে হয়েছে মুখ তুলে দেখল হাসান ছেলেটা বা তার সঙ্গীকে কোথাও দেখা গেল না চলে গেছে ওরা দোকানে ফিরে এলো সে এত সবের কিছুই জানতে পারল না শামস আলদিন ব্যাপারটা তখনকার মতো ওখানেই চাপা পড়ে গেল তিন দিন পর তাঁবু তুলে লটবহর গুছিয়ে লোকজন নিয়ে আবার রওনা হল উজির পথে হিমস সামাহ আলেপ্পো দিয়ারবাকার বাকার মারেদিনে থামল খোঁজ করলো হাসানের পাওয়া গেল না এই গল্পের বাকি অংশ আমরা শুনবো আরব্য রজনীর গল্প এপিসোড ষোলোতে রূপকথা বাই কল্ল চ্যানেলে আপনারা শুনছেন আরব্য রজনীর গল্প আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশে লোকজনকে ভালো রাখবেন টাটা